রমজানের ওই রোজার শেষে এলো খুশির মন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির। দেখাও একটু উপরে। হ্যাঁ, এটা বড় ছেলের আদনের আর ওটা হচ্ছে আব্দুল আহাদের, সেম ম্যাচিং ম্যাচিং পছন্দটা করেছে ওহি, ওই চুজ করে দিয়েছে ওর ছেলেদের জন্য, মানে আমার ছেলে তো ওর ছেলে হোক। আর দেখাও মানে ব্যাগ ভর্তি শপিং সম্পূর্ণ, মানে বেরও করিনি, শপিং করে এনেছি ওই পর্যন্ত, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কি কি কেনা হয়েছে। হ্যাঁ, গেঞ্জি বাচ্চাদের বাসায় পড়ার জন্য, যেহেতু গরম তাই হাতা কাটা গেঞ্জি, এগুলো পড়তে খুবই কমফোর্টেবল ফিল করে বাচ্চারা। অনেক শপিং করেছি অনেক গাইস, এগুলো হচ্ছে হাফ প্যান্ট, এগুলো পড়তে খুব কমফোর্টেবল গরমের মধ্যে, সুতি কাপড়, আপনাদের বাসায় যারা যারা ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য এসব কিনতে পারেন, অনেক কমফোর্টেবল ফিল করবে করে গরমে। আদন আব্দুল আহাদের হচ্ছে মাদ্রাসা যেহেতু পরে মাদ্রাসার গেঞ্জি, বাসায় পড়ার জন্য যারা মাদ্রাসায় পরে এই হাফাতার এই গেঞ্জিগুলো পরে তারা। আর আমার ড্রেসও দেখাচ্ছি, ওটা একটু ভিতরে, মানে প্রচুর শপিং করেছি রোজা রেখে, আর এই জন্য ক্যামেরার সামনে আসার এনার্জি নেই আমার। এই যে এটার ভিতরে আমার শপিং দেখো, এটার ভিতরে আমার ড্রেস, হ্যাঁ নিচের দিকে মনে হয় আরও আছে অনেক কিছু গাইস, আমি এই যে সব বের করছি না, এই যে ভিতরে অনেক কিছু আছে, অনেকগুলো ব্যাগ এখানে রয়ে গেছে আরও, মানে এই আব্দুল্লাহ চলে এসেছে দেখেন অলরেডি ক্যামেরার সামনে। আহা, তো ছবি কি শেষ বাবা? ও আব্দুল্লাহ আর সুন্দর সুন্দর
ওই যে আব্দুল হাতকে এখনো দেখাইনি কি কি এনেছি, কারণ আমি এসে আমার আর এনার্জি ছিল না। দেখো সব আব্দুল হাতের গরমের জন্য তো ফতুয়া, হ্যাঁ ম্যাগি হাতার ফতুয়া ওর জন্য নিয়ে এসেছি। বাসায় পড়তে প্রচুর গরম, আর ইটটাও তো একদম গরমে পড়েছে, দেখো না। তুমি একটু খুলে দেখাও, কালারটা আমি চুজ করেছি, তবে ড্রেসের মানে এটা কাজটা দেখে ওহি পছন্দ করেছে। এটা হচ্ছে মেন হচ্ছে সালোয়ারটার জন্য অ্যাট্রাকটিভ হয়ে আমি কিনেছি, যে সম্পূর্ণ কাজ করা, খুব সুন্দর এই যে সুতার কাজ করা। আর ওন্নাটা হচ্ছে এটার মধ্যে বেশি এক্সেপশনাল, খুশি কাটার কাজ যেটা বলি আমরা, এই যে খুশি কাটার কাজ। মূলত এদের ড্রেস কেউ কারোর সাথে শেয়ার করে না, আমি আপনাদের সাথে আগে শেয়ার করলাম, এগুলো বানাতে দিতে হবে, তো তখন আর আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পাবো না। আর বাচ্চাদের জন্য আমার ছেলেরা যেহেতু মাদ্রাসায় পড়ে, পাঞ্জাবির পিস এনেছি, ওগুলোও বানাতে দিতে হবে, তো এগুলো নিয়ে যাব বানাতে। আর এই যে ভিতরে এগুলো আমার এই ড্রেস, আর এই ব্যাগও আমার আছে, মানে আমার নিবোনা নিবোনা করে আমার 6-7টা ড্রেস অলরেডি নেওয়া হয়ে গেছে। এই যে এগুলো হচ্ছে মালহারের মানে কটন ড্রেস, ফেরদোস লোনের মতোই মালহার কটন, এটা এটা রেড কালারের মধ্যে, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না। হ্যাঁ এটা ওহি পছন্দ করেছে। আচ্ছা তো আরও কিছু আছে টুকটাকি ওই যে ব্যাগের মধ্যে, ওগুলো আর না দেখালেও চলবে আপনাদের সাথে। মেন যেগুলো ছিল মুরব্বীদের জন্য, দেখো ব্যাগের উপরে বসে আছে ওই যে শপিং এর ব্যাগ, ওই যে আচ্ছা দেখো কত শপিং করেছি। হ্যাঁ বলো। আমাদের ঈদ ভালো কাটুক আর তোমাদের ঈদ ভালো কাটুক, তোমরা এত এত শপিং করো, তোমরা অবভিয়াসলি করেছো, তো গাইস আমাদেরকে আমাদের সাপোর্ট করবা, আমাদের সাথে থাকবা, আর আমাদেরকে এত এত ভালোবাসা দিবা, তো গাইস থ্যাংক ইউ। আজকে জন্য এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।